সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মনিরুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দিবানেশ্বর, দৌলতপুর খুলনা। তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, স্বাস্থ্যবিধি মেনে, অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন। আজকে আমি তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ভেক্টর অধ্যায়। আমি এর আগেও দুটি ক্লাস নিয়েছি। এই দুটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম দুটি ভেক্টরের যোগের নিয়ম। এই দুটি ভেক্টরের যোগের নিয়ম নিয়ে আরও কিছু আলোচনা করা যেত, কিন্তু আমি এই দুটি বিষয়ের যোগের সূত্র নিয়ে আর নতুন কোনো আলোচনা আজকে আমি এখানে করব না। যদি কেউ এই যোগের নিয়মের জন্য জ্ঞান, আরও বেশি জ্ঞান অর্জন করার জন্য তোমরা পড়তে চাও, তবে তোমাদের পাঠ্য বইয়ের বইটা অনুশীলন করবে। আমি জটিল এবং কঠিন জিনিসগুলো এখানে ভিডিওতে আলোচনা করেছি। এছাড়াও যদি ভেক্টর অধ্যায় নিয়ে আরও অনেক বেশি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে একটা বিশেষ একটা বই আছে, যে বইটাকে বলা হয় ভেক্টরের একেবারে মৌলিক বই। আমাদের দেশের বাজারে যে ফিজিক্সের বইগুলো আছে, সে বইগুলো এই বইয়ের সাহায্য নিয়েই লেখা। এই বইটি তোমরা যদি কেউ ভৌত বিজ্ঞানে অনার্স পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে তোমাদের এটা পড়তে হবে। বইটির নাম ভেক্টর অ্যানালাইসিস। লিখেছে বইটি মুরারি আর স্পাইজেল। সংক্ষেপে এটাকে বলা হয় স্পাইজেলের ভেক্টর অ্যানালাইসিসের বই। এটি শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এটি একটি ভেক্টরের উপরে মৌলিক বই। আমিও মাঝে মাঝে বইটি এখনও পড়ি, যখন কোনো নতুন কোনো জটিল কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমি এই বইটি পড়ি। আজকে আমাদের আলোচনার বিষয় ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন আমি ভেক্টর বিভাজন নিয়ে আমি মোটামুটি ভেক্টর বিভাজনের থিওরি, ভেক্টর বিভাজনের প্রয়োগ, ভেক্টর বিভাজনের অঙ্ক সবই আলোচনা করব। এখন সেই প্রতিদিনের মতো ক্লাস শুরুর আগে একটি গল্প, আজও আমি তোমাদের একটি গল্প শোনাব। গল্পটি এরকম, তোমরা জানো আমাদের কলেজের মেধাবী স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় মেরাজকে আমরা কলেজে আমন্ত্রণ জানালাম। মেরাজ আমাদের কলেজে এসে একটা প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করল। যখন সে ব্যাট করবে তখন সে বলটিকে ধরে একটা বাড়ি মারল ব্যাট দিয়ে। এই বলটি বাউন্ডারি সীমায় যে পড়ল, এই বলটি যে দূরত্ব অতিক্রম করল, এই দূরত্বের দুটি উপাংশ আছে। একটি আনুভূমিক উপাংশ, অর্থাৎ বলটি মাটি বরাবর কতদূর গেল, আর একটি উলম্ব উপাংশ, অর্থাৎ বলটি উপরের দিকে কতটুকু উঠল। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা ভেক্টর বিভাজন ব্যবহার করে থাকি। আমি অন্য আর একটি উদাহরণ দিতে পারি, সেদিকে না যেয়ে আমরা ভেক্টর বিভাজনের বিষয়টি শুরু করি। মেরাজ যে বলটিকে মেরেছিল, সেই বলটি আমি ধরে নিচ্ছি এই বরাবর একটা বল ছুঁড়ে দিল একটা নির্দিষ্ট বলে। আমি এই বলটি ধরে নিলাম, যে বলটি সে মেরে দিল এই বলটিকে আমরা দুটো উপাংশে বিভাজিত করতে পারি, একটা আনুভূমিক উপাংশ এবং আর একটি উলম্ব উপাংশ। এই সমস্যাটিকে সমাধান করার জন্যে আমরা এই ভেক্টর বিভাজনের সহযোগিতা নিতে পারি। এখন আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে ভেক্টর বিভাজনের সূত্রটি কী। ভেক্টর বিভাজনের সূত্রটি এরকম,
একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে ভাগ করা হয় বা ভাগ করা যায় এবং ভাগ করার ফলে যে ভেক্টরগুলি পাওয়া যায় সেই ভেক্টরগুলিকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ বা মূল ভেক্টরের অংশ। প্রথমে আমি পড়ানোর শুরুতে আমি এটি একটু প্রতিপাদন করব। আমি এটাকে ধরে নিলাম ও এ বি সি। প্রথমে মেরাজ যে বলটিকে নিক্ষেপ করেছিল সেটি ও সি বরাবর ক্রিয়া করেছিল, এটিকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এই আর ভেক্টরটিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো আনুভূমিক উপাংশ যেটাকে আমরা ও এক্স, ও এক্স ইকুয়াল টু আর এক্স এবং ও বি ইকুয়াল টু আর ওয়াই দ্বারা প্রকাশ করব। এখন আমি একটু যথারীতি প্রতিপাদন করার জন্য আমরা ধরে নিলাম এই ত্রিভুজটি, অর্থাৎ ত্রিভুজ ও এ সি এ, এটিকে আমি থিটা কোণ দ্বারা প্রকাশ করলাম বা আলফা কোণ দ্বারা প্রকাশ করতে পারি, আমি এখানে থিটা কোণ দিয়ে প্রকাশ করলাম। এই ও এ সি ত্রিভুজে আমরা ধরি প্রথমে কস থিটা ইকুয়াল টু, আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো কস থিটা ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি ভূমি হলো ও এ, অতিভুজ ও সি, সেখান থেকে কস থিটা ইকুয়াল টু আর বাই আর এক্স, সেখান থেকে আর এক্স ইকুয়াল টু লিখতে পারি আর কস থিটা, এক নম্বর সমীকরণ দিলাম। অনুরূপভাবে আমরা যদি এখন লিখতে চাই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সেখান থেকে সাইন থিটা ইকুয়াল টু এস এ সি বাই ও সি, সেখান থেকে সাইন থিটা ইকুয়াল টু আর ওয়াই বাই আর, সেখান থেকে আর ওয়াই ইকুয়াল টু আর কস থিটা। আমরা এটিকে প্রকাশ করলাম দুই নম্বর সমীকরণ দিয়ে। এই দুটো সমীকরণ আমি আবার একটু লিখি এখানে, আর এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই যে দুটো সূত্র পাইলাম তিন নম্বর সমীকরণ, এই সূত্রটিও পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। আমি বিগত দুই দিন ক্লাস নিয়েছি, দুই দিনই বলেছি গুরুত্বপূর্ণ সূত্র। আসলে ভেক্টর এমন একটি চ্যাপ্টার, এখানে যতগুলো সূত্র আছে তার প্রত্যেকটি সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত দরকারি। শুধু এটি পরীক্ষার জন্যই নয়, আমাদের বাস্তব জীবনেও এটির অনেক ব্যবহার রয়েছে। আমরাও এখানে পেলাম আর এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই সূত্রটিও পদার্থবিজ্ঞানের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূত্র এবং আমাদের বাস্তব জীবনে নানান প্রয়োজনে নানান জায়গায় এটির বহু ব্যবহার রয়েছে। আমি এখন এই ভেক্টর বিভাজনের যে সূত্রটি পেলাম এই সূত্রের কিছু ব্যবহারিক প্রয়োগ দেখাব। প্রথম যে ব্যবহারিক প্রয়োগটি আমি তোমাদেরকে দেখাবো সেই ব্যবহারিক প্রয়োগটি হলো লন রোলারের ব্যবহার। প্রথম ব্যবহারটি হলো ব্যবহার এক নাম্বার, লন রোলারের ব্যবহার। এই লন রোলার সম্পর্কে প্রথমে একটু বলতে চাই। আমাদের বইতেও আছে লন রোলার, পরীক্ষায়ও পড়ে লন রোলার। কী সেই লন রোলার? তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি লন রোলার দেখেছো কিংবা লন রোলার সম্পর্কে কিছু শুনেছো? বেশিরভাগই প্রশ্ন থাকবে না স্যার লন রোলার আমরা শুনিনি বা দেখিনি। আসলে তোমরা সবাই দেখেছো। লন রোলার হলো আসলে এই যে আমরা রাস্তায় যখন কনস্ট্রাকশনের কাজ হয় একটি বড় একটি যন্ত্র দিয়ে রাস্তা সমান করা হয়, এটি আসলে একটা রোলার। অনেক আগে যখন প্রযুক্তির এত ব্যবহার ছিল না তখন এই রোলারটি মানুষের টানত বা ঠেলত। এই লন রোলার দুইভাবে সামনের দিকে নেওয়া যায়, একটা হলো টেনে নেওয়া যায় আর একটা হলো পেছন দিক থেকে ঠেলা দিয়ে নেওয়া যায়। আমার এখন পড়ানোর বিষয় হলো এই টেনে নেওয়াটা কি বেশি সুবিধাজনক নাকি ঠেলে নিয়ে যাওয়াটা বেশি সুবিধাজনক? এখনও এরকম একটা লন রোলার ব্যবহার করা হয় যেটা মেশিনের সাহায্যে না চালিয়ে
যেটাকে ম্যানুয়ালি অর্থাৎ মানুষে এটা টানে বা ঠেলে। আমরা ক্রিকেট খেলার সময় খেয়াল করি কি, ক্রিকেট খেলার সময় যদি কখনো বৃষ্টি আসে তাহলে পিচটিকে রিপেয়ার করার জন্য দুইজন লোক একটা রোলার টেনে নিয়ে যায় বা ঠেলে নিয়ে যায়, এটা একটা লন রোলার, এবং এখনও সেটি হাতে ম্যানুয়ালি টানা হয়। এখানে হাতে টানার একটা কারণ আছে, পিচটি একটি অত্যন্ত স্পষ্টকতার একটি জায়গা, এখানে মেশিন দিয়ে টানতে গেলে কোথাও বেশি চাপ পড়তে পারে, কখনো কোথাও কম চাপ পড়তে পারে, এই কারণে এটি এখনও হাত দিয়েই টানা হয়। এখন আমার প্রশ্ন হলো, এই লন রোলার টানা সহজ নাকি ঠেলা সহজ? আমরা একটু দেখানোর চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো, ক নম্বর যে প্রশ্নটি হলো, এটাকে ঠেলার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে আমরা একটা লং রোলার আঁকবো, পুরা লং রোলারটি আঁকবো না, ধরে নিচ্ছি লং রোলারের যে চাকাটি সেই চাকাটি আমি এঁকে ফেললাম, এই এই হলো লং রোলার এবং এটি হলো চাকা। এর ওজন আমরা জানি, সকল বস্তুর ওজন তার কেন্দ্র বরাবর নিচের দিকে ক্রিয়া করে, এই ওজন ইকুয়াল টু আমরা জানি এমজি। এখন এই লং রোলারকে, লং রোলারটাকে যদি আমি ঠেলা দিতে চাই তাহলে এই বরাবর আমরা ঠেলা দেব। তো এই বরাবর যখন আমি ঠেলা দেব, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখানে আমরা এফ বল প্রয়োগ করলাম, তো এফ বল যখন আমরা প্রয়োগ করব তখন এই বলেরও আমরা এই সূত্র অনুযায়ী বলতে পারি দুইটা উপাংশ, একটা হলো আনুভূমিক উপাংশ, এটি হলো এর আনুভূমিক উপাংশ, এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা, আর এর যে উলম্ব উপাংশ, এই উলম্ব উপাংশকে লিখতে পারি আমরা এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা লং রোলারকে ঠেলা দিচ্ছি তখন ওজন নিচের দিকে যে ওজন ক্রিয়া করছে তার সাথে সাথে আবার এফ ওয়াই যোগ হয়ে যাচ্ছে। তাহলে ঠেলার ক্ষেত্রে আপাতত ওজন, আপাত ওজন ডাব্লু ড্যাশ ইকুয়াল টু এফ ডাব্লু প্লাস এফ ওয়াই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু ড্যাশ গ্রেটার দেন ডাব্লু, অর্থাৎ ঠেলার ক্ষেত্রে যে আপাতত ওজন হচ্ছে সেটি স্বাভাবিক অবস্থার ওজনের থেকে একটু বেশি। এখন আমরা দেখি টানার ক্ষেত্রে কি হয়। আমাদের খ নম্বরের প্রশ্ন, টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে আমরা এই একটা লং রোলার রাখলাম, এর নিচে বরাবর ডাব্লু ক্রিয়া করছে, এবং আমরা এখান থেকে যদি এটাকে একটা টান দেই এফ বরাবর, তাহলে এরও দুটি উপাংশ হবে, একটা হলো এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা, এটাকে আমি থিটা দিয়ে প্রকাশ করলাম, এটা হলো এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা। তাহলে টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে আমার যে আপাতত ওজন হচ্ছে, আপাত ওজন সেটাকে আমরা ডাবল ডাব্লু ডাবল ড্যাশ ইকুয়াল টু ডাব্লু, আর এই এফ ওয়াইটি ডাব্লুর বিপরীত দিকে ক্রিয়া করছে, এই কারণে আমরা লিখলাম মাইনাস এফ ওয়াই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু ডাবল ড্যাশ লেস দেন ডাব্লু, একটা একটা পাইলাম ডাব্লু ড্যাশ গ্রেটার দেন ডাব্লু, আর ডাব্লু ডাবল ড্যাশ লেস দেন ডাব্লু। সেখান থেকে আমরা বলতে পারি ডাব্লু ড্যাশ গ্রেটার দেন ডাব্লু ডাবল ড্যাশ, অর্থাৎ লং রোলারকে আমরা যদি ঠেলতে চাই তাহলে ওজন বেশি হবে এবং আমার কষ্ট বেশি হবে, বেশি বলের প্রয়োজন হবে, কিন্তু আমি যদি টানতে চাই তাহলে আমার ওজন কমে যাবে এবং আমার সেটি সহজ হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম, লং রোলারকে টানার চেয়ে ঠেলা কঠিন, অর্থাৎ লং রোলার টানা সহজ। এই কারণে আমাদের লং রোলার যখন ব্যবহার করা হয়
তখন সেটি না ঠেলে টানা হয়। এর অনেক প্রয়োগ আছে। আমরা যখন ট্রলি ব্যাগ নিয়ে আমরা যখন কোনো ভ্রমণে যাই, যখন আমরা কোনো বিমানবন্দরে পৌঁছাই কিংবা রেল স্টেশনে পৌঁছাই, তখন কিন্তু আমরা ব্যাগটি আমরা কখনো তা মানে সবসময় আমরা টেনে নিয়ে চলি, কখনো কিন্তু ঠেলে না নিয়ে চলি না। তারও কিন্তু কারণ এটি যে আমরা যদি এটাকে টানতে চাই তাহলে আমাদের কষ্ট কম হবে এবং ঠেললে আমার কষ্ট বেশি হবে। পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত কয়েক বছর আগে, সম্ভবত 2-3 বছর আগে, যশোর বোর্ডে এরকম একটি প্রশ্ন পড়েছিল। সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। সেই প্রশ্নটি আসলে এরকম, সাবিহা নামের একটা মেয়ে, সে একটি শপিং মলে বাজার করতে গিয়েছিল। সে অনেক কিছু বাজার করেছিল, বাজার করে সে তার ট্রলির ভিতরে রেখেছিল। এখন সেই ট্রলির ভিতরে যখন তার সব বাজার দিল, তখন সে এটাকে আর ঠেলতে পারছে না। তখন কর্তব্যরত সেলসম্যান তাকে বলল, আপা আপনি এটা না ঠেলে টানেন তাহলে আপনার এটা সহজ হবে। গতকের প্রশ্ন ছিল কেন এটি হবে, তার উত্তর এখান থেকেই আমরা সমাধান করতে পারি। ঠিক ট্রলি ব্যাগের ক্ষেত্রে একই বিষয়, ডাব্লু ড্যাশ বের করব এবং ডাব্লু ডাবল ড্যাশ বের করব এবং সেখান থেকে আমি দেখিয়ে দেব ডাব্লু ড্যাশ গ্রেটার দ্যান ডাব্লু ডাবল ড্যাশ, অর্থাৎ ট্রলি ব্যাগের ক্ষেত্রেও ঠেলার চেয়ে টানা সহজ। ঠিক প্রশ্নটির উত্তর এভাবেই হবে। এরকম একটি প্রশ্ন প্রায়ই আমরা দেখি, এটা শুধু সিকিউতে বা সৃজনশীলে পড়ে তা নয়, এটি আমাদের এমসিকিউতেও এখান থেকে প্রায় প্রতি বছরই এখান থেকে একটি প্রশ্ন আসে এবং এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। এটি শুধু একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা নয়, বাস্তব জীবনের জন্যও এটি আমাদের সকল ক্ষেত্রে এটি অনেক প্রয়োজন। আমরা যদি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি তাহলে এটা টানবো না ঠেলবো সেই সমাধানটিও আমরা এখান থেকে পেতে পারি। আমরা একটা ব্যবহার পড়লাম, লন রোলারের ব্যবহার। আমি দ্বিতীয় আর একটি ব্যবহার একটু পড়াতে চাচ্ছি। দ্বিতীয় ব্যবহারটি নৌকায় গুণ টানা। বাংলাদেশ থেকে তো আস্তে আস্তে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নৌকার পরিমাণও কমে যাচ্ছে, আমাদের সড়ক পথের ব্যাপক উন্নয়ন হচ্ছে, তার কারণেও মানুষ এখন নদীপথ কম ব্যবহার করছে। কিন্তু নদীপথ বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নদীপথ আরামদায়ক, নদীপথ সাশ্রয়ী, আমাদের উচিত নদীপথ ব্যবহার করা। নৌকা বিষয়টি তো বাংলাদেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সময়ের প্রেক্ষাপটে প্রযুক্তির উৎকর্ষতায় নৌকার জায়গায় এখন দখল করছে ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা কিংবা লঞ্চ, এই জাতীয় যানবাহন। এই নৌকাটি যে নৌকায় যে গুণ টানা, এটা তোমরা যারা শহরে বসবাস করো অনেকে হয়তো দেখোনি, কিন্তু আমি ছোটোবেলায় নৌকায় গুণ টানা দেখেছি। যখন ছোটোবেলায় আমরা যখন একটা নির্দিষ্ট বারে হাট হতো, সেই হাটে যখন যেতাম, তখন নৌকাটা যাওয়াটা নির্ভর করতো জোয়ার ভাটার উপরে। যখন জোয়ারের দিকে, যেদিকে জোয়ার হচ্ছে সেই দিকে যদি আমি চলে যাই তাহলে তো নৌকা স্রোতের বেগের কারণে অনেক দ্রুত চলে। কিন্তু যদি স্রোত যেদিকে চলছে তার বিপরীত দিকে যদি আমাদের যাওয়ার প্রয়োজন হয়, তখন নৌকার মাঝি নৌকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তার খুব কষ্ট হয় এবং বেগ অনেক কমে যায়। তখন ব্যবস্থাটা ছিল এরকম, ওই নৌকার ভিতরে কিছু মাসেল ম্যান থাকতো, শক্তিশালী লোক থাকতো, সেই শক্তিশালী লোকদের নৌকার থেকে একটা বড় রশি দিয়ে কিনারায় নামায় দেওয়া হতো, তারা ওই নৌকাটিকে টেনে নিয়ে যেত এবং তখন নৌকার বেগটি একটু বাড়ত। এই যে বিষয়টি, এই যে একটা রশি দিয়ে নৌকা টেনে নিয়ে যাওয়া, এটিকে বলা হয় গুণ টানা। এটির আসলে বর্তমানে আর ব্যবহার নেই, কিন্তু এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, এই কারণে এখন এটি পরীক্ষায় পড়ে। আমরা এই বিষয়টি, এই গুণ টানার ক্ষেত্রে এই সূত্রটি কীভাবে কাজ করে সেটি একটু দেখাবো। এটি দেখানোর আগে আমরা একটা নৌকা আঁকাই। এরকম একটা নদী, এই নদীতে একটা নৌকা আছে। এই নৌকায় যখন গুণ টানা হয়, এখানে একটা বৈঠা আছে আর এই গুণ দিয়ে দুইজন লোক, চারজন লোক এটাকে টেনে নিয়ে যায়, এফ বলে টেনে নিয়ে যায়। যখন
যখন এটাকে টেনে নিয়ে যায় তখন এই যে এফ বলে যে মাসেল ম্যানগুলো এটাকে টান দিচ্ছে সামনের দিকে, এই বলটিকে তখন দুই ভাগে ভাগ করা যায়। একটা আনুভূমিক বরাবর, একটা এই যে বলটা যে টানা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো আনুভূমিক বরাবর, যেটাকে আমরা বলি এফ এক্স, আগের মতো যথারীতি এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা, এবং উলম্ব বরাবর এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা। এই এফ কস থিটা বলে নৌকা সামনের দিকে এগিয়ে যায় এবং এফ ওয়াই অর্থাৎ এফ সাইন থিটা নৌকাটিকে বিপরীত পাড়ে নিয়ে যেতে চাই, অর্থাৎ এই পাশে যদি নৌকা থাকে নৌকাটিকে এই পাশে নিয়ে যেতে চাই। তখন একজন দক্ষ মাঝি এই বইটা দ্বারা এফ ওয়াই বলকে স্রোতের সাথে ক্রিয়া করিয়ে এটা নাকচ করে দেয়। যে এই কাজটি করতে পারে সেই মাঝি হতে পারবে, আর যার এই কাজটি করার কৌশল জানা নেই সে নৌকা চালাতে পারবে না বা সে মাঝি হতে পারবে না। যদিও একজন মাঝি সে এই ভেক্টরের বিভাজনের সূত্র জানে না, কিন্তু ছোটোবেলার থেকে প্র্যাকটিস করতে করতে সে এর প্রয়োগ করে ফেলে। যাই হোক, এই এফ কস থিটা বলে নৌকাটি সামনের দিকে আগায় এবং এফ সাইন থিটা বলে নদী বিপরীত পারে পোষায়। এটি আমাদের নৌকার গুণ টানার প্রেক্ষাপট। এখন প্রশ্ন হলো কীভাবে পরীক্ষা অঙ্ক আসে। পরীক্ষার প্রথম অঙ্ক আসে এইভাবে, একটা প্রশ্ন আসে যে নৌকায় গুণ টানার ক্ষেত্রে নৌকা কীভাবে চলে ব্যাখ্যা করো। আমরা এটা ছবি এঁকে আমি যে কথাগুলো মুখে বললাম এভাবে ব্যাখ্যা করতে হবে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে একজন মাঝি নৌকা চালাচ্ছে একটা নির্দিষ্ট বলে, এই বল অপরিবর্তিত রেখে কোন প্রক্রিয়ায় নৌকার গতিকে বৃদ্ধি করা যায়। এই প্রশ্নের উত্তরটি হবে এরকম, আমরা যদি এই রশ্মিটিকে টান বেশি লম্বা করে দেই তাহলে থিটার মান ছোট হবে, থিটার মান যদি ছোট হয় কস থিটার মান আমরা জানি বেশি হয়, কস থিটার মান যখন বেশি হবে তখন এফ এক্স বেশি হবে অর্থাৎ বড় হবে এবং নৌকা দ্রুত গতিতে চলবে। এভাবে আমরা প্রশ্নটি অ্যান্সার করতে পারি। এরকম একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় প্রায় দেখা যায়। আমরা এই সংশ্লিষ্ট অঙ্কগুলো আমাদের বইতে আছে, আমরা একটু প্র্যাকটিস করলে আমরা এগুলো খুব সহজ সরলভাবে পেরে যাব। এছাড়াও ভেক্টর বিভাজনের আরও কিছু ছোটোখাটো প্রয়োগ আছে, যেমন পাখি কীভাবে ওড়ে, আরও অনেক কিছু আছে বইতে ছোটোখাটো যেগুলো আরও এর থেকে আরও সহজ, সেগুলো তোমরা বই একবার দেখবা, একবার দুবার প্র্যাকটিস করলে এগুলো তোমরা পারবা। এটি একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, তোমরা এগুলো বাসায় ভালোভাবে চর্চা করবা, আমার মনে হয় তোমরা এগুলো শিখতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো কমেন্ট বক্সে করলে আমরা এগুলো উত্তর দেব। এখন আমাদের একটা অঙ্ক করা দরকার, এই ভেক্টর বিভাজন দিয়ে কেমন অঙ্ক হয় বা পরীক্ষায় কেমন অঙ্ক আসে বা বাস্তব জীবনে আমাদের এই অঙ্কগুলো কীভাবে প্রয়োগ করতে হয় সেগুলো আমাদের একটু জানা দরকার। আমি একটা ছোটো অঙ্ক করি আর কি, তাহলে তার দেখলে ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, ছোটো একটা অঙ্ক, অঙ্কটাকে আমরা মুখে শুনি, লিখবো পরে। অঙ্কটা এরকম, বিশ নিউটন বলে বা 20 নিউটন বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। এই বায়ুটি প্রবাহিত হচ্ছে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে। এই যে বায়ু 20 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, এই বায়ুর উত্তর এবং দক্ষিণমুখী উপাংশ কত হবে? অঙ্কটা আমি বুঝাতে পেরেছি, আমি অঙ্কটা একটু লিখে ফেলি বোর্ডে লিখলে আরও সহজ হবে বিষয়টা। 20 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ু পশ্চিম দিকের সাথে ষাট ডিগ্রি কোণে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। বায়ুর উত্তর ও
পূর্ব দিকের উপাংশ কত? উপাংশ কত আমরা এটা দেখার চেষ্টা করি। আমরা অঙ্কটি দেখলাম, আমরা অঙ্কটি একটি ছবি আঁকবো, ছবি আঁকলে আর একটু সহজ হবে। এরকম ছবিটা আমরা যথারীতি জানি, ম্যাপের এটি হলো উত্তর দিক, এটি হলো দক্ষিণ দিক, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম দিক। 20 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে এই বরাবর, এটাকে আমরা দিলাম 60 ডিগ্রি, এই বরাবর বায়ু যাচ্ছে। তো এটাকে আমরা যদি বর্ধিত করি তাহলে এটা পেলাম, এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে। তাহলে আমার এখন বের করতে হবে এই 20 নিউটন, এই 20 কিলোমিটার পার আওয়ার বেগে যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটির পূর্ব দিক এবং উত্তরমুখী উপাংশ। তাহলে আমরা সূত্র অনুযায়ী পূর্বমুখী যে উপাংশটা হবে সেটি হবে আনুভূমিক উপাংশ, অর্থাৎ আমরা লিখলাম ভি এক্স সমাধান বায়ুর পূর্বমুখী উপাংশ, ভি এক্স ইকুয়াল টু আমরা লিখলাম ভি কস থিটা, দ্যাটস মিন ভি কস থিটা এখানে ভি ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, 20 cos 60 ডিগ্রি ইকুয়াল টু 20 × 0.5 ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার, বায়ুর উত্তরমুখী উপাংশ, উত্তরমুখী উপাংশ ভি ওয়াই ইকুয়াল টু ভি সাইন থিটা ইকুয়াল টু 20 sin 60 ডিগ্রি ইকুয়াল টু, এটা অঙ্ক করলে আসবে 17.22 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এখানে দুটো উপাংশ, একটা পেলাম 10 কিলোমিটার পার আওয়ার, আরেকটি পেলাম 17.22 কিলোমিটার পার আওয়ার। এরকম একটি অঙ্ক আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তবের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের আরও কিছু অঙ্ক আমরা যদি বই থেকে প্র্যাকটিস করি তাহলে মনে হয় ভেক্টর বিভাজনের এই বিষয়টি আমরা পুরোপুরি আয়ত্ত করতে পারবো এবং আমরা বাসায় প্র্যাকটিস করব। আর এই সংশ্লিষ্ট যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমান্ড বক্সে যদি তোমরা প্রশ্নগুলো করো তাহলে আমি পরবর্তী ক্লাসে প্রশ্নগুলির উত্তর দেব। সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে আমার এই ক্লাস উপভোগ করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরা ধারণ করেছে অত্র কলেজের LMSS রাসেল সহ সকলকে ধন্যবাদ।